हेलो स्टूडेंट्स, आशा करी तुम्हारा सब भालो आछो। आमी अनिंदिता मैडम, तुम्हारा आज के चले एसेछो कन्फिडेंट इंग्लिश विद पार्थ सर ट्यूटोरियले। आजकेर ए ट्यूटोरियल वेस्ट बेंगल बोर्ड अफ सेकेंडारी एडुकेशनेर क्लास एटे छात्र छात्रीदेर जन्य। आर आमी आज के चले एसेछि तुम्हारे ये क्लासे तुम्हारे थार्ड सामेटिव परीक्षा निये एकटु डिसकस करब। बोले देखो, तुम्हारे थार्ड सामेटिव परीक्षा की सिलेबास आछे? लेसन 9 सामार फ्रेंड्स थेके, लेसन 13 द मैन हू प्लांटेड ट्रीज। এই পর্যন্ত হচ্ছে তোমাদের থার্ড সেমিস্টার পরীক্ষা। তোমরা থার্ড সেমিস্টার পরীক্ষা দিচ্ছ 70 মার্কের, 70 নম্বরে তোমরা থার্ড সেমিস্টার পরীক্ষা দিচ্ছ। পরীক্ষার টাইম হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট। ওকে, এইবারে পরীক্ষাতে তোমাদের কি কি থাকছে? রিডিং স্কিলের মধ্যে থাকছে সিন পোর্শন এবং আনসিন পোর্শন, তারপরে থাকবে তোমাদের গ্রামার এন্ড ভোকাবুলারি, এবং তারপরে থাকবে রাইটিং। রিডিং পোর্শনে তোমরা যে সিন পোর্শন পাচ্ছ, সিন পোর্শন মানে তোমাদের এই লেসন 9 থেকে লেসন 13 পর্যন্ত যে টেক্সটগুলো আছে তার মধ্যে থেকে একটা বা দুটো টেক্সট তোমাদের ওখানে দেবে। সেখান থেকে তোমাদের প্রশ্ন দেওয়া থাকবে, তার আনসার তোমাদের করতে হবে। এবার এই ক্ষেত্রে কোন কোন টেক্সটগুলো তোমাদের খুব ইম্পর্ট্যান্ট সেটা তোমাদের জানিয়ে রাখি। আমার ধারণা লেসন 9 সামার ফ্রেন্ডস এবং আরেকটা তোমাদের কি কবিতা আছে, সামওয়ান, ওয়াল্টার ডেলামিয়ারে সামওয়ান, এই দুটো পোয়েম কিন্তু তোমাদের জন্য ভেরি ইম্পর্ট্যান্ট। এবং মিডনাইট এক্সপ্রেস এই প্রোজ পিসটাও তোমাদের খুবই ইম্পর্ট্যান্ট। এই টেক্সট বলার ক্ষেত্রে একটা কথা মনে বলে রাখি তোমাদের, যে তোমরা কিন্তু টেক্সটগুলোকে খুব ভালো করে পড়বে, শুধু তাই নয় টপিকের নামগুলো মনে রাখবে এবং অথার বা পোয়েটের নামগুলো মনে রাখবে। ওকে, ওখানে কিন্তু তোমাদের অথরের নাম বা পোয়েটের নাম কিংবা টপিকের নাম মেনশন করা থাকবে না। যদি তোমাদের বলে যে কোথা থেকে প্রোজ পিস নেওয়া হয়েছে বা পোয়েট্রি পিস নেওয়া হয়েছে এবং হু ইজ দ্য অথর বা হু ইজ দ্য পোয়েট, তখন কিন্তু তোমাদের জানা না থাকলে তোমরা পারবে না। সেই জন্য তোমরা প্রতিটা টপিকের নাম ভালো করে মনে রাখবে, স্পেলিং ভালো করে দেখে নেবে এবং অথরের নাম বা পোয়েটের নাম ভালো করে দেখবে, সঙ্গে সঙ্গে তাদের স্পেলিংগুলো মনে রাখবে। ওকে, তাহলে সিন পোর্শনে কী হচ্ছে? তোমাদের যে কোনো দুটো টপিক তোমাদের আশা করি থাকবে, একটা প্রোজ পিস থেকে থাকবে, একটা পোয়েট্রি থেকে থাকবে। পোয়েট্রি এখানে তোমরা দুটো পড়ছো, একটা পড়ছো সামার ফ্রেন্ডস আর একটা পড়ছো সামওয়ান। দুটো পোয়েট্রি খুব ভালো করে পড়বে, কেন দুটো পোয়েট্রি তোমাদের কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট। আর মিডনাইট এক্সপ্রেস প্রোজ পিসটাও পড়বে, সেটাও খুব ইম্পর্ট্যান্ট, বাকিগুলো তো পড়ছো অ্যাজ ইউজুয়াল। এইবারে তোমাদের কিছুটা অংশ তোমাদের এই টেক্সট থেকে সিন পোর্শনে তুলে দেওয়া থাকবে এবং কিছু কোয়েশ্চেন থাকবে, ট্রু ফলস থাকবে, কিছু সিনোনিম থাকতে পারে, এইভাবে তোমাদের সিন পোর্শনে কোয়েশ্চেন থাকবে। তার আনসার তোমরা কি করে করবে? কোয়েশ্চেন পেপারে যে অংশটা তুলে দেওয়া থাকবে সেটা খুব ভালো করে তোমরা পড়বে, দুবার তিনবার ভালো করে পড়বে, দেখবে তোমাদের যে কোয়েশ্চেনগুলো আছে তার সমস্ত আনসার ওইটুকু জায়গার মধ্যে থেকে তোমরা পেয়ে যাচ্ছ, কোনো রকম অসুবিধা তোমাদের হচ্ছে না। আর একটা কথা মাথায় রাখবে, ট্রু ফলসের সাথে সাথে যদি সাপোর্টিং স্টেটমেন্ট দেওয়ার কথা বলে তাহলে কিন্তু অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্ট তোমরা দেবে, তা নইলে কিন্তু তোমরা ফুল মার্কস পাবে না। ওকে, আমি দেখিয়েছি যে ট্রু ফলস লেখার সাথে সাথে সাপোর্টিং স্টেটমেন্ট কীভাবে তোমরা খুঁজে লিখবে। যে টেক্সটের যে সেন্টেন্সটা পড়ে আমাদের মনে হবে আমাদের প্রশ্ন দেওয়া সেন্টেন্সটা ট্রু অথবা ফলস, সেটাই হচ্ছে আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট, সেটাই আমাদেরকে লিখতে হবে। ওকে, এরপরে সিন পোর্শনের পরে তোমরা চলে আসবে আনসিনে। আনসিনের ক্ষেত্রে তোমরা কি করবে? আনসিনের ক্ষেত্রে হচ্ছে তোমাদের যে টেক্সটের টপিক তার বাইরে থেকে অন্য কোনো টপিক তোমাদের সেখানে দেওয়া থাকবে। এখানে ঘাবড়ানোর কিচ্ছু নেই, এটা এমন কোনো ডিফিকাল্ট ব্যাপার নয়। তোমরা ভালো করে অংশটা পড়বে তাহলেই দেখবে তোমরা একটা ওভারঅল মানে, যদি তোমরা একদম লাইন বাই লাইন মানে নাও করতে পারো, তোমরা একটা ওভারঅল মানে করতে পারবে এবং তোমাদের কোয়েশ্চেনের আনসার করার জন্য ওটাই এনাফ। তোমরা যদি একটা ওভারঅল মানে করতে পারো আনসিন প্রিপিসের, সেটাই দেখবে যে তোমরা সেখান থেকেই তার কোয়েশ্চেনের আনসারগুলো করতে পারছো। তাহলে তোমাদের সিন এবং আনসিন দুটো পোর্শনে কী কাজ? প্রথমে বারবার করে যে পোর্শনটা দেওয়া থাকবে সেটাকে ভালো করে পড়ে নেওয়া। আর সিন পোর্শনের ক্ষেত্রে তোমাদের বলে রাখি যে আমি সমস্ত এই ভিডিওগুলো কিন্তু আমার আপলোড করা আছে, টেক্সটের সমস্ত ভিডিও আপলোড করা আছে, অ্যাক্টিভিটিস করা আছে, শুধুমাত্র অ্যাক্টিভিটিস না রাইটিং স্কিলগুলোও করানো আছে। এবং রাইটিংয়ের ক্ষেত্রে কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার এই চ্যানেলে লেটস রাইট বলে যে সিরিজটা আশা করি তোমরা ফলো করছো,
সেখানে দেখবে সমস্ত রাইটিংগুলোকে প্রপার নিয়ম অনুযায়ী লেখানো হয়েছে। সেই নিয়ম তোমরা যদি জানো তাহলে তোমাদের কোনো অসুবিধা হবে না, যে কোনো রাইটিং তোমরা খুব সহজে করে ফেলবে। তাহলে তোমাদের কাজ কি, লেটস রাইট সিরিজটাকে প্রতিদিন ফলো করা। সেখানে প্রতিদিন নতুন নতুন আপডেট পাবে, তোমরা প্রতিদিন সেই রাইটিংগুলোকে প্র্যাকটিস করো, দেখো, ফলো করো, তাহলে তোমাদের খুব সুবিধা হবে। তাহলে এটা চলে গেল সিন পোর্শন এবং আনসিন পোর্শন। এইবারে আমাদের কি থাকছে, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। গ্রামার অ্যান্ড ভোকাবুলারির ক্ষেত্রে কি থাকবে, গ্রামারের ক্ষেত্রে কি থাকবে, আর্টিকেল প্রিপোজিশন থাকতে পারে, ভার্বের বিভিন্ন ফরমেশন থাকতে পারে, মডেলস থাকতে পারে, এবং আর একটা কী থাকবে, ভয়েস চেঞ্জ। সেটা অলরেডি তোমরা সেকেন্ড সামেটিভে পেয়েছো, এখানে থার্ড সামেটিভে ভয়েস চেঞ্জ থাকতে পারে। ভয়েস চেঞ্জের সাথে সাথে তোমাদের একটা নতুন জিনিস অ্যাড হবে, সেটা হচ্ছে কি, ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচ করা, কিংবা ইনডিরেক্ট স্পিচ থেকে ডিরেক্ট স্পিচ করা। এখানে টেক্সটে যে ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট করতে বলেছে সেইগুলো তোমাদের ক্লাস যখন নেওয়া হয়েছে তখন সেইগুলো করিয়ে দেওয়া হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কেউ মিস করে যাও তাহলে কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার এখানে এই চ্যানেলে গিয়ে ক্লাস এইটের যে প্লেলিস্ট আছে সেখানে দেখবে সমস্ত অ্যাক্টিভিটিজের ভিডিও আপলোড করা আছে, তোমরা দেখে নেবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তোমাদের থার্ড সামেটিভে গ্রামারের ক্ষেত্রে কিন্তু ডিরেক্ট ইনডিরেক্ট স্পিচটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এটা কিন্তু থাকবেই। এরপরে চলে এসো তোমরা রাইটিংয়ে। রাইটিংয়ের ক্ষেত্রে তোমাদের লেটার রাইটিং, প্যারাগ্রাফি বা প্যারাগ্রাফ এবং তোমাদের কনভারসেশন, এই তিনটে খুব ভালো করে প্র্যাকটিস করবে। গ্রামারের ক্ষেত্রে তোমাদের একটা কথা বলে রাখি যে গ্রামারে কিন্তু তোমাদের টেক্সচুয়াল গ্রামারই থাকবে। টেক্সচুয়াল গ্রামার মানে এমন নয় যে তোমরা টেক্সটে যেটা পড়ছো সেটাই তোমাদের কোয়েশ্চেন পেপারে তুলে দেবে, তোমাদের কিন্তু টপিক সেটা থাকবে। এমন না যে সেই লাইনটাই তুলে দিল বা সেই সেন্টেন্সটাই তুলে দিল, তোমাদের ওই সেন্টেন্সটা নাও দিতে পারে কিন্তু টপিকটা এক থাকবে। তোমরা টেক্সটগুলো যে পড়ছো এই লেসন 9 থেকে লেসন 13 পর্যন্ত যে টেক্সট তোমরা পড়েছো সেই টেক্সটের যে গ্রামারগুলো আছে, গ্রামারে কী কী বলেছে, টপিকগুলো যেগুলো আছে সেই টপিকের ওপর বেস করে কিন্তু তোমাদের গ্রামার পোর্শন থাকবে। কাজেই চিন্তার কিচ্ছু নেই, ভালো করে টেক্সটগুলো তোমরা ভালো করে পড়বে, টেক্সচুয়াল অ্যাক্টিভিটিসগুলো করবে, টেক্সচুয়াল যে গ্রামার আছে সেইগুলো করবে, তাহলেই তোমরা দেখবে খুব সহজে গ্রামার পোর্শন কমপ্লিট করতে পারছো। এবং রাইটিং পোর্শনের ক্ষেত্রেও ঠিক একই কথাই আমি বলবো, টেক্সচুয়াল যে রাইটিংয়ের টপিক তোমাদের আছে সেই টপিকগুলোকে ভালো করে প্র্যাকটিস করবে। অনেক ক্ষেত্রে তোমাদের টেক্সচুয়ালও দিতে পারে, আবার টেক্সচুয়াল নাও দিতে পারে, টেক্সটে যা আছে সেই রাইটিং না দিয়ে সেই টপিকটার ওপর বেস করে দেবে। সেই জন্য আমি তোমাদের বলছি লেটার রাইটিংটা ভালো করে প্র্যাকটিস করবে, প্যারাগ্রাফি ভালো করে প্র্যাকটিস করবে এবং কনভারসেশনটা ভালো করে প্র্যাকটিস করো, তাহলেই আশা করি তোমরা কমন পেয়ে যাবে রাইটিংয়ে। দেখে নিই চলো একবার তোমাদের রাইটিংগুলো কী কী আছে। লেসন 9 দেখো তোমাদের কী রাইটিং আছে, পেজ নাম্বার 88 চলে এসো। এখানে দেখো অ্যাক্টিভিটি 8 এবং 8B, 8 এতে কী বলেছে, একটা স্টোরি রাইটিং আছে এবং 8B একটা প্যারাগ্রাফ আছে। তাহলে তোমাদের স্টোরি এবং প্যারাগ্রাফ এই দুটো ভালো করে প্র্যাকটিস করতে হবে, বইয়েরগুলো তো করতে হবেই, বইয়ের বাইরেও কিছু রাইটিং তোমাদের প্র্যাকটিস করতে হবে। এরপরে দেখো টেলস অফ চাইল্ডহুডে আমরা কী রাইটিং পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি পেজ নাম্বার 98 চলে এসো, অ্যাক্টিভিটি 10 রে রাইট অ্যান অটোবায়োগ্রাফি অফ আ ব্রোকেন বাইসাইকেল। এখানে একটা বাইসাইকেলের, ব্রোকেন বাইসাইকেলের অটোবায়োগ্রাফি আছে, তার মানে অটোবায়োগ্রাফি তোমাদের থাকতে পারে, ভালো করে অটোবায়োগ্রাফি প্র্যাকটিস করবে। এবং অ্যাক্টিভিটি 10B এখানে কী বলেছে, এখানে একটা ডায়েরির পেজ লিখতে হচ্ছে তোমাদের, তো এটাও ভালো করে প্র্যাকটিস করবে। এরপরে মিডনাইট এক্সপ্রেসে কী রাইটিংগুলো আছে একবার দেখে নিই, মিডনাইট এক্সপ্রেসের ক্ষেত্রে কী কী রাইটিং আছে, পেজ নাম্বার 108 এইখানে দেখো আছে রাইট আ প্যারাগ্রাফ অ্যাবাউট, একটা প্যারাগ্রাফ আছে অ্যাক্টিভিটি 10 এতে এবং 10B কী আছে, একটা ইমাজিনারি কনভারসেশন আছে। তাহলে প্যারাগ্রাফ এবং কনভারসেশন এই দুটোকেই তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। এরপরে সামওয়ানে দেখো পেজ নাম্বার 114 চলে এসো, অ্যাক্টিভিটি 8A এবং 8B এখানেও দুটো রাইটিং আছে, অ্যাক্টিভিটি 8A একটা প্যারাগ্রাফ আছে এবং অ্যাক্টিভিটি 8B একটা অটোবায়োগ্রাফি আছে। অটোবায়োগ্রাফিটা খুব ভালো করে প্র্যাকটিস করবে, অটোবায়োগ্রাফি, লেটার রাইটিং এবং
কনভারসেশন, এই তিনটে তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করো। এরপরে তোমরা একদম শেষে চলে এসো পেজ নাম্বার 123-তে। পেজ নাম্বার 123 অ্যাক্টিভিটি 10-এর এ এবং 10-এর বি, এই দুটো হচ্ছে তোমাদের রাইটিং। অ্যাক্টিভিটি 10-এর এতে একটা ইমাজিনারি কনভারসেশন আছে এবং অ্যাক্টিভিটি 10-এর বিতে একটা লেটার তোমাদের লিখতে হচ্ছে। তো এই সমস্ত রাইটিংগুলোই আমাদের চ্যানেলে করানো আছে, লেখানো আছে, প্রতিটা রাইটিংয়ের উপর ক্লাস করা আছে, তোমরা দেখে নেবে। টেক্সচুয়াল রাইটিং সমস্ত সেখানে পেয়ে যাবে। যদি আরও তোমাদের মনে হয় যে অন্য কোনো রাইটিং লেখালে তোমাদের সুবিধা হচ্ছে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানিও, তাহলে আমি রাইটিংগুলো লিখে দেবো। আর রাইটিংয়ের ক্ষেত্রে লেটস রাইট সিরিজটা তোমরা বারবার বলছি ফলো করো, কেন কি সেখানে দেখবে লেটার রাইটিং, এই তোমাদের যে লেটার আছে এই সমস্ত লেটার রাইটিংগুলো সিমেন্ট সেখানে দেওয়া আছে, বায়োগ্রাফি লেখানো আছে, অটোবায়োগ্রাফি লেখানো আছে, সেগুলো তোমরা ফলো করলে তোমাদের পরীক্ষার জন্য খুব সুবিধা হবে। ভালো করে চ্যানেলে সমস্ত ক্লাসগুলো তোমরা করো, ভালো করে টেক্সট পড়ো, টেক্সটের প্রতিটা ওয়ার্ডের মানে ভালো করে মনে রাখার চেষ্টা করো, টপ অথরের নাম এবং টপিকের নাম ভালো করে মনে রাখো, পরীক্ষা অবশ্যই ভালো হবে। পরীক্ষার জন্য তোমাদের বেস্ট অফ লাক, দেখা হচ্ছে পরীক্ষার পর। ওকে।